হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আমি ভৈরব শীল এসে গেছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ডিজি টিমি। আমাদের ইউটিউব চ্যানেলে আপনার দিকে স্বাগত জানাই। আমি আপনার দিকে আজকে দেখাবো কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপে বিটা ভার্জন ইনস্টল করবেন। তো আপনারা নিশ্চয়ই জানেন যে হোয়াটসঅ্যাপে যে নর্মাল ভার্জন থাকে এবং যে হোয়াটসঅ্যাপ বিটা ভার্জন থাকে, দুটির মধ্যে তফাত এইটুকুই যে হচ্ছে যখন হোয়াটসঅ্যাপে কোনো নতুন কোনো ফিচার্স আছে বা কোনো আপডেট আসে নতুন কিছু, তখন কিন্তু বিটা ভার্জনে আগে আসে, তারপর কিন্তু নর্মাল ভার্জনটিতে আসে। তো এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিই, আমার যে হোয়াটসঅ্যাপটি আছে সেটি কিন্তু নর্মাল ভার্জন। এখন এটিকে আমি আমার বিটা ভার্জনে আপডেট করে দেখাবো। তো চলুন আমার ফোনের স্ক্রিনটি দেখানো যাক। আমি যদি প্লে স্টোরটি ওপেন করে আপনার দিকে দেখাই, এখানে যদি আমি লিখে সার্চ করি হোয়াটসঅ্যাপ, তাহলে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ কিন্তু আমার কোনো বিটা ভার্জন নেই। তো এখন আমি আপনার দিকে দেখাবো কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপ বিটা ভার্জন ইনস্টল করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক কীভাবে আপনার হোয়াটসঅ্যাপ বিটা ভার্জন ইনস্টল করবেন। তো বন্ধুরা, আমি আমার ফোনের স্ক্রিনে চলে এসেছি। এখন আপনার দিকে আমি দেখাবো হোয়াটসঅ্যাপে কীভাবে বিটা ভার্জন ইনস্টল করবেন। তো প্রথমে আপনারা প্লে স্টোরটি ওপেন করে নেবেন। আমার প্লে স্টোরটি আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে সার্চ বারে লিখবেন হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন। তারপর দেখবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখন দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, এখানে যদি আপডেট দেয় তো আপডেট করে নেবেন। দেখবেন আমার কিন্তু বিটা ভার্জন নেই, যদি বিটা ভার্জন থাকতো তাহলে এখানে লেখা থাকতো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বিটা। তো এখানে নিচে দেখতে পাবেন লেখা আছে সুইচ অ্যাকাউন্টস টু বিকাম এ বিটা। এটি দেখতে পাচ্ছেন, এটি লেখা আছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বিটা ভার্জনটি ইনস্টল করবেন। তো তার জন্য আপনাদেরকে একটি কাজ করতে হবে। আপনারা একটি কথা মনে, আপনাদের প্লে স্টোরে যে ইমেল আইডিটি লগ ইন করা আছে সেই ইমেল আইডিটি যেন ক্রোম ব্রাউজারে লগ ইন করা থাকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু এই bhairabshil68@gmail.com এ ইমেল আইডিটি এখানে লগ ইন করা আছে। তো এখন সরাসরি এখান থেকে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। এতে আমি আমার ক্রোম ব্রাউজারটি এটি ওপেন করে নেবো। ওপেন করার পর আপনার দিকে যেটি দেখতে হবে প্রথমে সেটি হলো যে আপনার কোন ইমেল আইডিটি এখানে লগ ইন করা আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু সেম ইমেল আইডি এখানেও লগ ইন করা আছে। এখন আপনি এখানে সার্চ করবেন google.com বলে, google.com বলে লিখে সার্চ করবেন। আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এই সার্চ বারে আপনারা লিখবেন হোয়াটসঅ্যাপ বিটা টেস্টার, হোয়াটসঅ্যাপ বিটা টেস্টার বলে লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো প্রথম যে অপশানটি আছে হোয়াটসঅ্যাপ বিটা গুগল প্লে, এই অপশানটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাদেরকে প্রথমে উপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং এটি আবার রিফ্রেশ করে নেবেন ওই ডান দিকে রিফ্রেশ বাটনটিতে। ঠিক সেম প্রসেস আরেকবার রিফ্রেশ করে নেবেন। যদি আপনারা দুবার তিনবার রিফ্রেশ করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে যে আপডেটটি আসে চলে আসে, নাহলে কিন্তু 10-15 মিনিট ওয়েট করতে হয়। তো এই রিফ্রেশ বাটনটি আবার ক্লিক করবেন, রিফ্রেশ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু দ্য টেস্টিং প্রোগ্রাম, এখানে রাইট চিহ্ন দেখাচ্ছে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ইনস্টল দ্য পাবলিক ভার্সন ইন গুগল প্লে, এই যে অপশানটি আছে এখানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সোজাসুজি প্লে স্টোরে চলে আসবেন। এখন দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেটি বিটা ভার্জন আছে সেটি এখানে আপডেট দিয়ে দিয়েছে। তো ঠিক এভাবেই আপনাদেরকে তো আমি প্রথমে দেখালাম, আমার কিন্তু বিটা ভার্জনটি প্রথমে আসেনি, কিন্তু আপনার এরকম করার পর আপনাদের কিন্তু বিটা ভার্জনটি চলে আসবে। এখন এখান থেকে আপনারা আপডেট করতে পারবেন এবং আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেটি আছে সেটি বিটা ভার্জন হয়ে যাবে। ঠিক এভাবেই আপনারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বিটা ভার্জন ইনস্টল করবেন। এবং এর দরুন অনেক কিছু নতুন নতুন ফিচার্স আপনার যে হোয়াটসঅ্যাপের নর্মাল ভার্জন আছে তার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওতে এইটুকুই আপনাদেরকে আমি দেখালাম যে কীভাবে আপনারা বিটা ভার্জন ইনস্টল করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, টেক কেয়ার।